الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وقال تبارك وتعالى فيه كلامه المجيد يا أيها الذين آمنوا اذكروا الله يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا وقال النبي صلى الله تعالى عليه وسلم لا قوم يذكر الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام: صلى <تصرض> ال <string> <صول> الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محمد اشرف الاراب والعجم محمد خير من يمشي على قدمي صلى الله وعلى سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মাহতারম হাজরিন মহান আল্লাহ রকুল আল আমিনের দরবারের লাখ লাখ যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া মায়া মোহাব্মত করে আল্লাহর জিকিরের মাজলিসের মধ্যে বসার সহযোগ দিয়েছে এজন্য সকলে দুনিয়ার জিন্দগিতে আপনাকে আমাকে পাঠানোর পর হুকুম দিয়ে পাঠিয়েছে আদেশ দিয়েছে যে হে বান্দা দুনিয়ার জিন্দগিতে তুমি প্রত্যেকটা মুহূর্ত আর প্রত্যেকটা সময়ে তোমার বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে পদম ফালাতে হবে শোনো জিন্দগি যদি তোমার আসমানিওয়ালা জিন্দগি না হয় মাওলা পাকের মহব্বতের তোমার না হয় তাহলে কিন্তু হাসরের মাঠে আর ওই কবরের জিন্দগিতে তোমার আমার আফসোস করতে হবে ঠিক না বেটি এজন্য ভাই আমি কোরআনে কারিমের যে আয়াতখানা তেলাওয়াত করেছি মহান আল্লাহ রব্দুল আল এই আয়াতের মধ্যে আপনার আর আমাকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুষ ও দুনিয়ার মমিন মমিনার মুসলমান নর নারী তোমরা শোনো তোমাদের রবের হুকুম তোমাদের রব তোমাকে এই দুনিয়ার হায়াতে পাঠানোর পর হুকুম করতেছে যে তোমরা তোমার রবের করে করো কর্লা আল্লাহ পাক বলেন মাওলার নাম আল্লাহর নাম বেশি বেশি করে জব্দ করো দুনিয়ার জিন্দগিতে তুমি মাওলা পাক এর মোহব্বতে করো ওয়াসাবিহুহু বুকরাতা ওয়া আসিলা আর এই জিকিরটা বিশেষ করে সকাল আর সন্ধ্যা বেশি বেশি করে তোমার আমলের রুটিনের মধ্যে নিয়ে আসো এজন্য ভাই দুনিয়ার जिंदगीতে আপনাকে আমাকে রব্বে করিম এই পৃথিবীতে পাঠানোর জন্য বলে ফেরেস্তাদের সাথে যখন আলোচনা করেছিল আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে এভাবে বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ বলেন যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে দুনিয়ার জিন্দগিতে আমি একটা মানব আর জিন্দগিতে মানব জাতি মানে মানুষের একটা জাতি এই দুনিয়ার পৃথিবীতে আমি বানানো বানাই নন নিয়েছি আমি তাদেরকে দুনিয়ার জিন্দিগিতে বানাইবো তখন ফ্রেশ তারা রব্বে কে বলছে যে আপনি তো মানুষের আগে জিন জাতিকে বানিয়েছিলেন পৃথিবীতে ওই জিন জাতি আপনি যে উদ্দেশ্য বানাইছেন ওই জিন জাতি সেই উদ্দেশ্য পুরা করে না জিন জাতিরা দুনিয়ার জিন্দিগিতে এসে অনেক ফেতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামা করার কারণে বলে দুনিয়াতে খুব বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আবার আপনি কেন এখন বানি আদমকে বানানোর চিন্তা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে হে ফেরেশতারা ইন্নি আলামু মা লা তাআলামুন আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা আমি আল্লাহ যে জিনিস জানি তোমরা তা জানো না তোমরা তা জানো না আমি এই দুনিয়াতে আমি আমার প্রতিনিধি খলিফা বানাইবো আপনি আর আমি হলাম সে আল্লাহ পাকের প্রতিনিধি বলেন এজন্য ভাই দুনিয়ার जिंदगीতে আপনাকে আমাকে পাঠাইছেন আল্লাহ পাক মোহাম্মত করে জাতি বানাইছে আর এই দুনিয়ার হায়াতের মধ্যে পাঠাইছে এই হায়াত এভাবে আমি খেল তামাশা হাসি মজাকের মধ্যে কাঠায় দিলে চলবে না চলবে এই হায়াতকে আমি অনর্থক গল্প গুজবের মধ্যে কাঠায় দিলে চলবে না রাব্বে কারিম বলেছেন যে এই দুনিয়ার জিন্দগিতে তোমাদেরকে একটা মাকসাদের উদ্দেশ্য দিয়ে পাঠাইছি সে মাকসাদের উদ্দেশ্য হয়েছে রব্বে করিম কে খুশি করে ওই আখরাতে আপনার আমার যে জান্নাত আল্লাহ পাক বানায় রাখছে ওই জান্নাত কে আপনি আমি গ্রহণ করার জন্য আর যদি এই দুনিয়ার জিন্দগিতে মাওলা পাক কে মোহাম্বত কো মারার আমল না করি যদি এই দুনিয়ার জিন্দগিতে আমি আমার খাহেশে নফস নকশের কুপ্রবৃত্তির অনুসরণ করে মাওলা পাকের বিধানকে যদি পিছনে রাখি আর যদি আমার মনে যেভাবে চাই সেভাবে যদি তাহলে কিন্তু আমি দরা খাবো অন্য কেউ দরা খাবে না আমি নিজেই দরা খাব এজন্য আল্লাহ রব্বুল আলামিন বারবার বান্দাদেরকে বলে ও বান্দা ইলা দারিসালাম ওয়াহদি মাইয়্যাশাউ ইলা সিরাতিন মুস্তাকিম আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহ নিজের নাম নিয়ে বলে যে আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে রাখে কেন জাহান্নামের দিকে ধরাও ওই জাহান নামের তো আমি মাওলা পাক তোমাদের জন্য বানাই নাই ওই জাহান নামের তো মাওলার সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে না তাদের জন্য কেন তুমি মুসলমান জিন্দিতে তোমার বাপ দাদা মুসলমান ছিল তুমি মুসলমানের সন্তান মুসলমানের সন্তান হয়ে তুমি ইহুদি খ্রিস্টান আর বৌদ্ধ নাসারার তৈরি কেন মানো কেন তাদের অনুসরণে লিপ্ত হয়ে আল্লাহ পাক বলেন বান্দা তোমাদেরকে তো আমি জান্নাতের দিকে ডাকি বলেন দিকে জান্নাতের ইলা জান্না তোমাদেরকে তো আমি জান্নাতের দিকে ডাকি কেন তোমরা জাহান্নামের দিকে দৌড়া কেন তোমরা জাহান্নামের দিকে যাও এজন্য ভাই আমার আলোচনার একটাই উদ্দেশ্য যে আপনি আমি কিভাবে মাওলা পাকের সাথে সম্পর্ক করে জান্নাতে যেতে পারি আর আপনার আমার পিছনে যে ওই শয়তানটা আছে যে আমাকে বাম দিকে নিয়ে জাহান নামে পৌঁছাইতে চাই বলে তার থেকে কিভাবে মুক্তি পেতে পারি এই আলোচনাটুকুই চলবে শুনতে রাজি আছেন মহাব্বতের সাথে দিল দিয়ে শুনেন ইনশা আল্লাহ কথাগুলো আল্লাহ পাক ফায়দা দেবে এজন্য ভাই আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার আয়াত যে বলেছি আল্লাহ বলে বেশি বেশি করে তোমরা আমার জিকির করো কি বলেছে বেশি বেশি করে আমার জিকির করো আর সকাল সন্ধ্যা রুটিনে পরিণত করে না আও সকালে তিন তসবীর আর বিকালে তিন তসবীর আমলের মধ্যে লিপ্ত হয়ে যা কাম হাত দিল বার মে হামারা কাম হাত করুনা দিল বার মে হামারা নীন্দ দেহে মাহমাবে খিয়ালৈয়া রহ জানা আমারে নীন্দ দেহে মাহমাবে খিয়ালৈয়া রহ জানা না বুজুর্গ মাওলা পাকের সাথে কত সম্পর্ক করছে মাওলা পাকের হুকুম বেশি বেশি জিকির করো বলে দুনিয়ার জিন্দগিতে অনেক মানুষ ছিল যারা মাওলা পাকের সাথে এত মহব্বত আর ভালোবাসা ছিল খোদার কসম এই জিন্দগির সমস্ত কিছুকে একদিকে ফালায়া দিছে পুরা পৃথিবীকে বলে আমার কোনো কিছু দরকার নাই আমি সব ফালায়া দিলাম আমার মাওলা পাকের মহব্বত আমার দরকার এমন এক বুজুর্গের জিন্দগি হেলেওয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি কত বলে बुजुर्ग সবাই শুনছেন কিনা নাম ওই মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই বলে যে আল্লাহ যে বলছে বেশি বেশি জিকির করা আমার অনেক বান্দার সাথে এরকম দেখা হইছে যারা তাদের জিন্দগিকে জিকিরের মধ্যে কাটাইছে এক নাম্বার একটা লোকের নাম ছিল সাদুন ওই সাদুন সে মাওলা পাকের এত বেশি জিকির আজকারের মধ্যে কাটাইতো তার নামে পড়ে গিয়েছিল পাগল ওই সাদুন মালিক বিন দিনার বলেন আমার একদিন বসরার শহরের মধ্যে আমি হেঁটে হেঁটে যাওয়ার পর পথে একটা ঝুপির মতো জঙ্গল পড়লো ওই জঙ্গলে আমি যখন একটু ভিতরের দিক দিয়ে ঢুকলাম দেখলাম ওই সাধন যাকে সবাই পাগল বলে সে জঙ্গলের মধ্যে বসে রয়েছে আমি যখন দেখলাম সাধুনকে জঙ্গলে বসা আমার বুঝতে আর দেরি রইল না যে সে মাওলার সাথে মহব্বতের জিকিরে মগ্ন মালিক বিন দিনার বলেন তখন আমি গিয়ে তাকে বললাম হে সাধুন। তোমার কি অবস্থা কি হালত তুমি কেন এই জঙ্গলের মধ্যে বসে রয়েছে কি উদ্দেশ্য তখন বলে যে যে আর কি অবস্থা হবে সকাল সন্ধ্যা অনেক লম্বা সফরের উদ্দেশ্য নিয়ে আছে কিন্তু লম্বা সফর করবে তার কাছে সামানানা বুঝে সকাল সন্ধ্যা ওই সাধন পাগল বলে যে সকাল সন্ধ্যা সফর করার নিয়ত আমার কিন্তু এ কথা বলে চোখের পানি ঝর ঝর করে ছাড়ে আর কান্না করে জোরে জোরে মালিক লিখবেন দিনার রহমতুল্লাহ বলেন হে সাধন পাগল কেন কান্দ কেন আবার বুঝছি তো সফরের সামানা নাই কিন্তু কান্দ কেন তখন সাদন পাগল বলে যে মালিক বিন দিনার আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি না এবং দুনিয়া যে আমার কষ্ট যাইতেছে এই কষ্টের জন্য আমি কান্না করতেছি না তাহলে কেন কান্না করো উদ্দেশ্য কি বলে আমি তো আহকামুল হাকিমিন রব্বে করিম সারা পৃথিবীর বাচ্চা আর বাচ্চা আল্লাহর দরবারে কিভাবে উপস্থিত হব ওই মুহূর্ত যখন আমার মোরাকাবা হয় আমার শরীর আর ঠিক থাকে না আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায় যে আমি মাওলার দরবারে মাওলা আমাকে সব দিছে এত সুন্দর চক্ষু মাওলা আমাকে দান করছে আপনি আমি যে চোখ দ্বারা দেখিয়ে চোখ কার দান বলেন এই সুন্দর চোখ রাস্তাঘাটে হাঁটলে কত মানুষকে দেখা যায় একটা চোখ আছে আর একটা চোখ নাই রাস্তাঘাটে হাঁটলে কত মানুষকে দেখা যায় একটা হাত আছে আর একটা হাত নাই কত মানুষ দেখা যায় পাও নাই কত মানুষ দেখা যায় অসুস্থ ওই সাদুর পালন বলে সে মাওলার জিকিরের কতটুকু সময় কাটাইতেছি মাওলার দরবারে আমি কিভাবে উপস্থিত হব ওই ফিকির যখন আমার ভিতরে ঢুকে দুনিয়ার কোনো কিছু আমার কাছে ভালো লাগে না এই বই আমি জঙ্গলের মধ্যে বসে কান্না করছি এজন্য মাওলা পাক যে বলছে যে বেশি বেশি করে জিকির করো আপনার আর আমার এখন হিসাব লাগানো দরকার যে মাওলার হুকুমের তামিল কতটুকু করছি জিকির করলে লাভ আছে না জিকির করলে বহুত লাভ জিকিরের মাধ্যমে বান্দার সম্পর্ক আল্লাহ রব্বুল আলামিনের সাথে খুব বেশি হয়ে যায় لا يزال عبدي يتقرب الي بالنوافل حتى احببته فكنت سمعه يسمع به وبصره يبصر به ويده التي يبطش بها জিকিরের দ্বারা নফল আমল জিকির একটা নফল আমল নফল না আল্লাহ রসুল হাদিসের বাসায় বলে যে জিকির একটা নফল আমল আর নফল আমলের দ্বারা দুনিয়ার জিন্দিগিতে বান্দা বান্দি যারা রয়েছে তারা আমার এত কাছে এত কাছে এত নিকটে আসে যে আমি আল্লাহ তাদেরকে আর ভালো না বেসে থাকতে পারি না সুবহানাল্লাহ বলে আমার এত নিকটবর্তী হয়ে যায় সে যতই গুনা করে আমার রহমতের নজর তার থেকে আরো হাটানো যায় না রহমতের তাজাল্লি তার মধ্যে পড়ে আর ওই রহমতের তাজাল্লি পড়ার কারণে আমি মাওলা ওই গুণাগার বান্দা আর গুনাগার বান্দি যতই গুনা করে তার নফলের মাধ্যমে আমি তার এত নিকটবর্তী হয় যে আমি তাকে ভালোবেসে ফেলি শুধু ভালোই বেশি না শুনো আমি মৌলা এত ভালোবাসি এত ভালোবাসি যে আমি তার কান হয়ে যায় যে কান দ্বারা সে কথাবার্তা শুনে সুবহানাল্লাহ আমি মাওলা তার চোখ হয়ে যায় যে চোখ দ্বারা সে দুনিয়ার আলো দেখে আমি তার হাত হাত হয়ে যায় যে দ্বারা সে কোনো কিছুকে ধরে তো বুঝতে পারলেন কি যে দুনিয়ার জিন্দগিতে আমলের মাধ্যমে মাওলার সাথে কত সম্পর্ক করা যায় বুঝেননি কথা এজন্য ভাই এই দুনিয়ার জিন্দিগি কে খুব বরকত আর খুব গনিমত মনে করতে হইব মাওলা পাক দে আমার হাত দিছে পাও দিছে চোখ দিছে নাক দিছে জেহেন দিছে জ্ঞান দিছে শক্তি দিছে এগুলা দ্বারা আমি আজকে যদি খাঁটিভাবে ভাবে তওবা করে আর জিকিরে লাগি বলে আমার মতো সৈয়দ আলী আর কারিমউদ্দিন আল্লাহর বল ওলিতে পরিণত হতে পারবে পারবে কিনা বলেন তাহলে কেন নিজের মনকে এত ছোট মনে করি না নিজের নফসকে এত ছোট মনে করার কোনো কারণ নাই শিবলি আর মালিক বিদ্দিনার ইব্রাহিম বিন আদাহাম মুরাদাবাদী বড় বড় অলিত গুনাগার থেকেই হইছে বেশি বেশি আল্লাহর ওলে মালিক বিন দিনার ইব্রাহিম বিন আদহাম শিবলি নোমানি জিকির মোরাদাবাদী বলে খারাপ লোক ছিল জিন্দিগিতে অনেক গুণা করেছে কিন্তু মাওলা পাকের মহব্বতে তারা আল্লাহর অলিতে পরিণত হয়েছে তারা যদি হতে পারে তো আপনি আর আমি কি হইতে পারবো না কি বলে জিকির করবেন নি আল্লাহর মহাব্বত বলে আল্লাহ পাক ذكر المده اتو شاد اتو الله الرسول حديثه باك المده بلين لا يقعد قوم يذكرون الله الا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليه متسكينا নাজালাদ আলাই হিমসাকি না আল্লাহ পাগ বলেন জিকির এত বড় আমল জিকির আল্লাহ পাকে করার নাম ঠিক না দেখ বলে এই জিকিরের এত পাওয়ার আর এত বরকত। আর এত ফজিলত হাদিসে পাকের একতরজমা হল যে কোনো একটা দল। যখন তারা মাওলা পাকের জিকিরের মাদলিসের মধ্যে বসে তখন আল্লাহ পাকের কুদরতি ফেরেস তারা তাদের চতুর্দিকে বেষ্টনী করে নেয় এক নাম্বার ফায়দা যে আমরা যেখানে বসছি এটা কি জিকিরের মাদলিস না তাহলে এই ফায়দাটা আপনার আমার শোনা দরকার আছে কি না এক নাম্বার ফায়দা হইল এখন যারা আমাদের জিকিরের মজলিসে নাই বাহির আছে তারা তো এই সবের অন্তর্ভুক্ত হবে না হবে এজন্য এক নাম্বার আপনি আর আমি যেখানে বসছি বলে সমস্ত কুদরতি ফেরেস তারা আসমান থেকে এই দুনিয়ার জমিনের মধ্যে নজরুল হয়ে চতুর্দিকে বেষ্টন করে নিতে জোহার আল্লাহ দুই নাম্বার পুরস্কার যে বাসিয়াত

তামাম পেরেশানি থেকে মুক্ত হয়ে যায় সুবাহান সেই সাকিনা নামক রহমত জিকিরের মজলিসে আল্লাহ পাক আসমান থেকে পাঠায় দেয় বলেন সুবাহান এজন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এই দুনিয়ার জিন্দগিতে মাকসাদ দেয়া উদ্দেশ্য দেয়া পাঠাইছে ঠিক না বি ঠিক উদ্দেশ্য তারা এই দুনিয়াতে কেউ নাই একজন মানুষ দোকানদারি করে সে দোকানের মধ্যে বসে সে ফিকির করে এক সেকেন্ড দুই সেকেন্ড এক মিনিট দুই মিনিট একদিন দুই দিন বলে প্রতিদিনের হিসাব নিকাশ তার হয় কারণ কত টাকায় কত টাকা বে হয়েছে তার জানা দরকার ঠিক না বেটি আরে ভাই এই জিনিস আমরা সবাই বুঝি কিন্তু আপনার আমার থেকে এই জিন্দগির সময়গুলা মাওলা পাকের দান এই সময়গুলা আপনার আমার জিন্দিগি থেকে বে হইতেছে কমতেছে বয়স বাড়তেছে মানে আমার হায়াত কমতেছে বলে আমার হায়াত গুলা চলে যাইতেছে আমি মাওলা পাগের সাথে কতটুকু সম্পর্ক করছি আমি কেন হিসাব করি না আমার জিন্দিগি আজকে এ জয়দর মুসলমানগণ যে ধরনের লোকে আপনি হন আপনার আমার আসল বাড়ি কোথায় বলেন আসল বাড়ি তো হলো ওই আমার কবরের জিন্দিগি আর আখেরাত আসল বাড়ি ছিলেন না আসল বাড়ি আমার কই বলেন ওই আখরাত ওই কবরের জিন্দিগি আর এই জিন্দিগিটা তোলো হলো আমার নকল জিন্দিগি নকল না আমার ভাই ভালো করে বুঝতে হবে আপনার আমার সময়গুলোকে আমি নষ্ট করে চলবে না আমি মাওলা পাখি যদি নাচি না ওই কবরের মধ্যে যাই ওই কবরের মধ্যে না আমার বাবা যাবে আজকে আমি এরকম আমার বাবা আমাকে কত ভালোবাসে আপনি আপনার ছেলে খেয়ে কত ভালোবাসে বলে যদি এখন আমার মৃত্যু হয় আপনার মৃত্যু হয় কালকে সকালে আপনাকে আমাকে সাদা কাপড় পেতায় ও দুনিয়ার মা মুসল্লি ভাই যত বড় হয় যত ছোট হয় যে যত ধরনের আলেম হোক মূর্খ হোক বলে যত ধরনের হয় এখন যদি আমার মৃত্যুর চালা হয় তাহলে আমাকে এই নকল জিন্দগি ছেড়ে ওই আসল জিন্দগির দিকে সবাই পাঠা দেবে আমি আমার নফসকে যদি না বোঝা যাইতে পারি আমি যদি নফসকে কন্ট্রোল করে মাওলার সাথে সম্পর্ক না করে যাই ও ভাই বালক করে বুঝার আবদার রইল কলবটাকে একটু সময় মোরাকাবের হালত রাখেন মনে করেন আল্লাহ পাক আপনার সামনে উপস্থিত বিচারের কাঠ গোড়া সামনে আপনাকে বলা হইতেছে আপনি আপনার জিন্দিগির হিসাব দেন চোখটা বন্ধ করে দেখেন আপনাকে যদি বলি চোখ বন্ধ করে এখান থেকে বাড়িতে যেতে আমার তো বিশ্বাস আপনার আর আমি চোখ বন্ধ করে বাড়িতে যেতে পারবো না পারবো এজন্য ভাই চোখটা একটু বন্ধ করেন বন্ধ করে মোরাকাবের হালতে দেখেন মাওলা পাক আপনাকে আমাকে কত মহব্বত করে কত ভালোবেসে কত সুন্দর দিছে চেহারা কত সুন্দর বডি দিয়া পাঠাইছে মাওলা পাক যখন বিস্তারের কাঠগড়া যখন কায়াম হবে হাদিসে পাকে আছে যে বান্দারা একটা কদম আগে বাড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউসালা আন আরবা ইন চারটা প্রশ্নের উত্তর না দিবে এক কদম তারা আগে বাড়তে পারবে না এক নাম্বার প্রশ্ন হইল আন উমরি হি ফিমা আফলাহু চোখটা বন্ধ করে দেখেন মালাবাগ পাক যখন এই প্রশ্ন করবে ও বুড়া বাবারা যুবক ভাইরা হিসাব দাও জিন্দগির সময় তুমি কোন কাজে ব্যয় করেছো তুমি তোমার হায়াত কে কোন কাজের মধ্যে ব্যয় করেছ ও মা বোনেরা যখন আল্লাহ পাক এই প্রশ্নের সম্মুখীন আপনি আমি সবাই ঠিক ঠিক

আমি কত নাজেজ কত খারাপ কাজের মধ্যে কাটাইছি আমার আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে আমি কি উত্তর দিব আমি কি উত্তর দিব দুই নম্বর আনসাবাবিহি ফিমা আফনা আনসাবাবিহি ফিমা আবলা ও যুবক ভাইরা আল্লাহ পাক তোমাকে হাজিরের মাঠে চারটা প্রশ্ন ছাড়া যুবক হও বুড়া হও মহিলা হও পুরুষ হও বলে কেউ কদম ফলায় যোগ্যতা নাই ক্ষমতা নাই বলে এক নাম্বারে তো জীবনটা কোন কাজে ব্যয় করেছ দুই নাম্বারে তোমাকে এই আমাকে এই আমাদের সবাইকে এভাবেই হাজুরের মাঠে জমা করে প্রশ্ন করবে যুবক বয়সটাকে তোমরা কোন কাজে ব্যয় করে পুরাতন করছো যদি তোমাকে আর আমাকে ও দুনিয়ার বান্দা বান্দি যখন এই প্রশ্নটা মাওলা পাক করবে দুই নম্বরে যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করছো তাহলে তুমি আর আমি কি জবাব দিব ও ভাই সময়টাকে অপচয় করার মতো টাইম আপনার আমার কাছে নাই বলে আপনার আমার কিছুটা মাথার উপরে আছে গো যে সময় কোন টাইম নির্ধারণ আপনাকে আমাকে দিছে যে পঞ্চাশ বছর আশি বছর একশো বছর বাঁচবো কোন টাইম নাই আমি আমার এই দুনিয়ার জিন্দিগিতে সামান্য সময় চলার জন্য পঞ্চাশ বছর চলার জন্য মানুষ এটা বুঝে বিদেশে চলে যায় যুবক বয়সে সত্র বিদেশ গিয়া সে তার জিন্দিগি সামনে চালানোর জন্য সে কত কষ্ট করে মার খুল খারি করে বাবার খুল খারি করে বিদেশে গিয়ে টাকা পয়সা আমার করে সে জিন্দগির মধ্যে কেন যায় বলে একটু সুখ পাওয়ার জন্য হ্যাঁ আপনাদের এলাকা থেকে মানুষ যায় না বিদেশে বলে ভাই নিজের চোখটা খুলে দেখে এই দুনিয়ার হায়াতের জিন্দগির জন্য মানুষ কত ছোট ছোট বাচ্চা পনেরো বছর ষোলো বছরে অনেকে বিদেশ চলে যায় বলেছে এই দুনিয়ার হায়াতটাকে একটু শান্তিতে কাটানোর জন্য তো কষ্ট করছে ও ভাই ও মা বোনেরা তোমার আর আমার এই দুনিয়ার জিন্দগিকে একটু সুন্দর করার জন্য যদি এত কষ্ট করার জন্য রাজি তো মাওলা পাক তোমার আমার জন্য কত সুন্দর জান্নাত রাখছে মাওলা পাক তোমার আর আমার জন্য কত সুন্দর জান্নাত রাখছে এই জান্নাতের মুরাকাবা কি তুমি আর আমি করি না মাওলা পাক কত সুন্দর করে বলে জান্নাতুল তাজরি মিন তাহতিয়াল আনহার বলে জান্নাত এত সুন্দর এত সুন্দর উপরে বিল্ডিং গুলো থাকবে নিচে দা ঝর্ণা ঝরবে পানির ঝর্ণা ঝরতেছে বলে ওই ঝর্ণার মধ্যে সুন্দর সুন্দর রমণীরা গোসল করার মধ্যে লিপ্ত হয়ে গেছে তোমার ভাগ্যে এত সুন্দর সুন্দর মেয়ে তুমি ওই সুন্দর সুন্দর ভালো ভালো জিনিসগুলাকে ছাইরা দুনিয়ার পোশাক আন্দা জিনিসের মধ্যে পইরা তুমি তোমার গুরুত্বপূর্ণ হায়াতের সময়টাকে নষ্ট করে করে করেছো ও ভাই এজন্য জয়দর কান্দির মুসলমান নরনারী তোমাকে আমাকে দুনিয়ার জামানা এখন খুব ফিতনার নিকটবর্তী হয়েছে তোমাকে হাতে কলমে কোনো মানুষ বুঝাইতে চাইব না তুমি আর আমি দুনিয়ার জিন্দগিকে একটু হিসাব নিকাশ করে আল্লাহ পাকের সাথে সম্পর্কওয়ালা আমলের মধ্যে লিপ্ত হয়ে যেতে হবে ও ভাই এই দুনিয়ার জিন্দগির জন্য যদি মানুষ এত কষ্ট পরিশ্রম করে খাটে তো জান্নাতের অত বড় বড় নিয়ামতের জন্য তুমি আর আমি কি পরিশ্রম করতে রাজি না ভাই সকলে বলে একবার জোরে আল্লাহর নাম নেন আল্লাহ আরেকবার বলেন আল্লাহ বলে আল্লাহ পাক আপনাকে আমাকে জবান দিতে আল্লাহ বলে আর তুই জবানটা না দিত কিছু করার ছিল বলে দুনিয়ার জিন্দিগিতে তুমি চোখটা বন্ধ করে দেখো কত মানুষের সাথে তোমার দেখা হয়ে যায় তারা আউ করে কিন্তু জবান দ্বারা কথা বলতে পারে না আছে না ও ভাই আল্লাহ তাআলা তোমাকে আমাকে জবান দিতে দরখাস্ত করেছিলাম এত সুন্দর চেহারা দিছে দরখাস্ত করছিলাম এত সুন্দর ভাবে সুপরাকছে দরখাস্ত করছিলাম বলে না মাওলা তো তোমাকে আমাকে অনেক অনেক ভালোবাসে সুবহানাল্লাহ এর জন্য দুনিয়ার হায়াতকে কে ও ভাই দুনিয়ার হায়াতকে কে খেলতামাশায় ফেলায়া নষ্ট করলে চলবে না আল্লাহ পাক বারবার বলে ও দুনিয়ার বান্দা দুনিয়ার জিন্দগিতে যে হায়াত গুলাকে তুমি কাঠাও শুনো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু বলে এই দুনিয়ার আচ্ছা হলো

এজন্য ভাই চোখটা বন্ধ করে একটু ফিকির করার আবদার রইলো আল্লাহ পাক বলে তোমরা একটা মুরাকাবা করো ওই মুরাকাবা হলো ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াহুয়া মাআকুম আল্লাহ পাক বলেন ও বান্দা বান্দি চোখ বন্ধ করে চোখ খোলা রেখে অবস্থায় তুমি দেখো আমি আল্লাহ তোমার সাথে আমি আল্লাহ তোমার সাথে তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে আইনা মা তাকুন ইউদরিককুমুল মাউত যেখানেই থাকো আল্লাহ তোমার সাথে আছে তোমার মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে তুমি দুনিয়ার খেল তামাশার মধ্যে মগ্ন পইরা যদি আমল নষ্ট করে ফেলো বদ আমলের মধ্যে নিয়ে আসো হায়াত বলে তোমার জিন্দিগি বড় বড় কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে পড়বে না এজন্য গো ভাই ভালো করে বুঝেন আল্লাহ পাক জিকিরের মধ্যে এত সাপ রাখছে এত মজা রাখছে এত শান্তি রাখছে বলে বড় বড় বুজুর্গরা আল্লাহ জিকির করে এক দেশ থেকে আরেক দেশে চলে যেত মাওলা পাকের জিকির এত ভালো আর এত মজা এক আল্লাহর অলি যখন তার সাথে জিজ্ঞাসা করা হলো সে আজরাইল কে বলে আজরাইল আমাকে তো তুমি জান কবজ করে এই দুনিয়ার জগৎ থেকে ওই অন্ধকার জগতের দিকে নিয়ে যাইবা তো ওই অন্ধকার জগতে পড়তে পারবো না বলেন কত বড় সম্পর্ক কত বড় মহব্বত বানাইছে বলে আজকে বলে যে আজাইল কবরে গেলে কি আমি নামাজ পড়তে পারবো না। নামাজ কি জিনিস আপনি আমি বুঝিনা নামাজ তো হলো আমার মাহবুবা মা সুকার সাথে ও ভাই দুনিয়ার জিন্দগিতে একটা জিনিস লক্ষ্য করেন একটা মেয়ে আর একটা ছেলে যুবক বয়সে যখন তারা ঘনিষ্ঠ হয় তখন ফোনে তারা কথা বলে কিনা বলে ফোনে কথা বলে খুব বেশি বলে বলে কেন বলে বলে একটা ছেলে আর একটা মেয়ে ছাদের সাথে সম্পর্ক গরিষ্ঠ হওয়ার কারণে কথা শুনলে মজা লাগে না মজা লাগে না যত শুনে তত মজা লাগে বাবা যদি গালি দেয় বলে বুড়ার কোনো কাজ কাম না এখন বসে বাজারে গেলে লাগাইতো মা গালি দিলে মাকে বলে বেশি গালি দিও না বাড়ি ঘর ছাইরা ফেলা ঢাকা চমুগা ককি কর না বলে ভাই এই কথাটা কেন বলে আসল উদ্দেশ্যটা বুঝতে হবে এই কথাটা বলে কারণ ওই যুবক বয়সে একটা ছেলে আর একটা মেয়ের নিকটবর্তী হওয়ার কারণে এদের সাথে একটা সম্পর্ক হয়েছে সেটাকে বলে বলে ভালোবাসার মাহাব্বতের সম্পর্ক এই সম্পর্কের কারণে অনেক সময় ছেলে সম্পর্ক বাপ মা সবাইকে ছেলে মেয়েকে নিয়ে আরেক এলাকায় থেকে বাইকা জায়গা যায় কি যায় না মেয়ে আরেকটা ছেলেকে নিয়ে এক এলাকায় থেকে ডাকা বেগে যায় বলে ও ভাই কারণ কি সম্পর্ক এই সম্পর্ক তার কারণে দুনিয়ার জিন্দিগিতে যদি এই কাজ তারা করতে পারে তো তুমি আর আমি মাওলার সাথে সম্পর্ক করে কি এই দুনিয়ার জিন্দিগানি বাদ দিতে পারি না তো যদি বাদ না দেয় তাহলে বুঝতে হবে আমার ইমান কমজোর আমার সাথে মাওলার সাথে মহব্বত পরিপক্কভাবে হয় না মজবুতের সাথে হয় না ঠিক না ঠিক বলে ছোট একটা ঘটনা একদিন লাইলি আর মজনু ঘটনা তো সবাই শুনছেন বলে বলার উদ্দেশ্য হলো যে একদিন মজনু লাইলার এলাকা দেয়া যায় আর এলাকার দেয়াল গোলা ঘর গুলার মধ্যে চুমুখায় রাস্তার মধ্যে মজনু খায় কিছু মানুষ যখন দেখলো কিরে দেয়ালের মধ্যে ঠিক না দেয়াল মানে মাথা নষ্ট দেয়ালে দেয়াল কেন খাওয়া বলো বলে ওই মজনু বলে আলাদ দিয়ারি দিয়ারি লাইলা

মাজনুর সাথে আমার সম্পর্ক হইছে কত সম্পর্ক মাজনুর ভাষায় শোনো মাজনু বলে যে আমি যখন লাইলার এলাকা বলি দেয়া ঘুরি তখন লাইলার সুগ্রান আমার নাকে মুখে চলে আসে এই মোহাম্বতে আমি এক দেয়াল চুমুখায় আরেক দেয়ালে চুমুখায় ও মূর্খ দুনিয়ার মহব্বতের লোকেরা শোনো আমি কিন্তু দেয়াল কিছু মুখায় না আমি মনে করি আমার লায়লার হাতের ছোঁয়া এই দেয়ালে লাগছে কেমন মহাবহর দুনিয়ার জিন্দিগিতে মহাব্বত তো তোমার আমার মাওলা পাকের সাথে কত বড় মহাব্বত হওয়া দরকার আরেকবার জুড়ে বলেন আল্লাহ আকবর আরেকবার বলেন আল্লাহ আকবর বলে ভাই ওই মজনু দুনিয়াতে লাইলার মহাপতে যদি এক দেয়াল থেকে আরেক দেয়ালে চুমু খায় তোমার মতো আমার মতো দুনিয়ার জিন্দিগিতে কত বড় লোক আছে টাকা পয়সা আছে দন দৌলত আছে কিন্তু আল্লাহর ঘর কাবার সামনে গিয়ে ওই কাবার পাথরের মধ্যে ধরে চুমু খাওয়ার সাহসে এসে দেখায় না আছে না কিন্তু বড় লোক আছে কিন্তু হজে যায় না টাকা পয়সা আছে সবকিছু আছে হজে যায় না আপনাদের এলাকায় এরকম কিছু আছে না আরে ভাই দুনিয়াতে দুনিয়ার মজনুন লাইলার গলিতে হাঁটে আর একটা দেয়াল আর একটা দেয়ালে চুমু খায় আর তোমার বুঝি এই দুনিয়ার জিন্দগিতে টাকা পয়সা আছে আর ওই কাবা শরীফে যে পাথরের মধ্যে চুমু খাইলে গুনা মাফ হয়ে যায় ওই পাথরে চুমু খাওয়ার ভাগ্যটা বুঝি তুমি নিদের মধ্যে আনতে পারলা না তোমার মতো হতবাগা আর খারাপ লোক দুনিয়ার জিন্দগিতে আমার তো মনে হয় আর একটাও না আছে ও ভাই তোমার আমার এই দুনিয়ার জিন্দগিতে মাওলা পাকের সাথে মহাব্বত করে ওই কবরের মধ্যে যেতে হবে পরকালে যেতে হবে না হলে কোনো উপায় নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাওলার জিকিরের মধ্যে মাওলার আলোচনার মধ্যে কত লাভ রয়েছে কত फायदा রয়েছে একবার সাহাবীদেরকে বলে আল্লাহর রাসূল ইদা মারাতুম বিরিয়াদিল জান্নতি ফারতাউ ও সাহাবারা তোমরা যখন জান্নাতের বাগান দিয়া চলো কি বলছে তোমরা যখন জান্নাতের বাগান দিয়া চলো তখন খুব পরিতৃপ্ত হয়েও খুব খুব শান্তি নিও জান্নাতের বাগান কি দুনিয়াত আছে সারা বলে সাহাবারা বলে রাসূলুল্লাহ ও মারিয়াজুল জান্নাহ জান্নাতের বাগান জান্নাতের বাগান কোথায় আল্লাহ রসুল বলে জান্নাতের বাগান ছিল না হিলাকুল জিকের আলোচনা যে মজলিসের মধ্যে বসে বলে ওই মজলিসটা আসলে দুনিয়ার মদলিস থাকে না সেটা জান্নাতের বাগান ভদ্রগাওহার সাহবাদা না ত ইয়া বাদা না তো আদর বুল 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 বাদanat ইয়া বাদানাদ শাহপুরি তুমি আর আমি দুনিয়ার जिंदगीতে গুরুত্বপূর্ণ সময়গুলা কে কাটাইছি গো আজকে দেখতে দেখতে আমার বয়স 40 50 বছর 20 বছর 30 বছর হয়ে গেছে কিন্তু দুনিয়ার जिंदगीতে কত সময় আমি গুনার حالতে কাটাইছি কত সময় আমি মাওলা পাকের জিকির করছি না কত সময় আমার থেকে এমনি এমনি চলে গেছে আছেন আর কত এক বুজুর্গের একটা ঘটনা নে বলে ওই লোকের এক দিনের আমল ছুটে যায় এক দিনের আমল ছুটে যাওয়ার কারণে এত পেরেশান এত পেরেশান বলে তাকে জিজ্ঞাসা করলো যে তুমি এত পেরেশান কেন এত চিন্তা কেন তোমার এত চিন্তা কেন বলো বলে আজকে আমি আমার যে আমলের রুটিন ছিল বলে ওই আমলটা আমি করতে পারি না এই জন্য আমার ভিতরে এত পেরেশানি এত অশান্তি আমি ভোগ করতেছি বলে কেন পেরেশানি ভোগ করো বলো তখন বলে আমি ঘুমাইলাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখি মসজিদের কত সুন্দর মিম্বর ওই মিম্বরটা ঘুমের মধ্যে দেখলাম হঠাৎ করে ফেটে গেছে আর মিম্বর ফেটে সুন্দর সুন্দর মেয়েরা ওই মিম্বর থেকে বেল হইতেছে এভাবে একের পর এক বের হচ্ছে হঠাৎ করে দেখি একটা মেয়ে কালো ওই মেয়েদের সাথে তার মিল নাই তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম হে কালো মেয়ে তোমার তাদের সাথে মিল নাই কেন তুমি দেখতে দেখা যায় কালো কিন্তু তারা খুব সুন্দর তখন সুন্দরী মেয়েরা উত্তর দেয় আমরা হলাম তোমার আগের আমল আর এই কালো মেয়েটা আজকের রাতের তোমার আমল কারণ আজকের রাতে তো তুমি আমল না করে ঘুমাইছো এজন্য আজকে তোমার কপালে কালো মেয়ে তুমি যদি আজকে মারা যাও তাহলে তোমার কপালে কালো মেয়েটা আর আপনি আর আমি জিন্দগির সময় একদিন বলে বলে কত মুহূর্তই তো

আরে পার্থিব জিন্দগি দুঃখার জিন্দগি পরীক্ষার জিন্দগি ও দুনিয়ার মা বান্দা বান্দি একটু মনোযোগ সোনার আবদার রইল এই দুনিয়াতে যদি আমি আমার মাওলা পাককে খুশি না করে যদি আমি কবরে যাই আমি কি জবাব দেব আমার আল্লাহর কাছে আমি আমার জিন্দগিকে কেন অনর্থক গল্পগুজব আর খারাপ কাজের মধ্যে কাটায় দিতেছি আরে ভাই আপনি কল্পনা করতেননি আপনি এই জিনিসটা লক্ষ্য করতেননি আল্লাহ পাক বারবার যে বলছে যে দুনিয়াতে থাকার জায়গা না বলেন দুনিয়া কিসের জায়গা না বলেন সময় দুনিয়া কিসের জায়গা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া বাই স্থায়ী না আপনার আমার দাদা আজকে দুনিয়াতে নাই তারা কবরে ঠিক না বিঠি ও ভাই তো ওই কবরের जिंदगीর মধ্যে আমার जिंदगी ঢুকবে কিনা আপনার जिंदगी ডুববে কিনা তো আপনার আর আমার जिंदगी ওই কবরের মধ্যে যখন আমার মৃত্যুর সময় আসবে আল্লাহ পাক বলেন ওয়ালি উম্মাতিন আজালুন প্রত্যেকটা উম্মতের জন্য একটা নির্ধারিত টাইম রয়েছে ওই টাইমটা যখন আসবে বলে এক সেকেন্ড আর দেরি করা হবে না সাথে সাথে তার জান কবজ করে এই দুনিয়ার জিন্দগি থেকে ওই আখ রাতের জিন্দগির নিয়ে যাবে আমল সে জিন্দগি বন্তি হে জন্নত বিহি হে জাহান্নম বিহি হে বলেন এর মাধ্যমে জিন্দগি বনে আমলের মাধ্যমে জিন্দিগি বনে আমলের মাধ্যমে মানুষ দামি হয় আমলের মাধ্যমে মানুষ মাওলার সাথে মহাব্বত ওয়ালা হয় আমলের মাধ্যমে মানুষ আল্লাহর অনেক অনেক নিকটবর্তী হয়ে যায় আমলের মাধ্যমে মানুষ জান্নাতে পৌঁছে যায় আমলের মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায় আমলের মাধ্যমে মানুষ দুনিয়ার জিন্দগিতে জান্নাতি জিন্দগি ওয়ালা হয়ে যায় এজন্য দুস্থ বুজুর্গ সময় কম কর্তৃপক্ষ থেকে আর মাত্র 5 মিনিট টাইম 5 মিনিটের মধ্যে আরেকবার আমরা জিনিসটা আলোচনা করে নেব আল্লাহ পাক যেন তৌফিক দান করেন সকলে বলেন আমিন ও ভাই এই দুনিয়ার জিন্দগিতে আরো সামনে যে জিন্দগি আছে এই জিন্দগি আপনি আমি বলেন ভালো করে চলবো না খারাপ ভাবে দুনিয়ার জিন্দিগি সামনে আমি এখন থেকে তোবা করি সকালে বলেন তোবা করছি সকালে বলেন আল্লাহ তোমার দরবারে তোবা করছি আর কোন গুনার কাজে আমি আমার সময়কে বে করব না বলে আল্লাহ আমি জান্নাত চাই আল্লাহ আমি জান্নাত চাই আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই ও ভাই কবরের আজাব সহ্য করতে পারবেন না হাদিসে আছে ও ভাই

প্রথম দিন কবরের মাটি এত সংকীর্ণ হবে এত সংকীর্ণ হবে বলে এক দিকে চাপ দেবে আরেক দিকে হাড্ডি তার ভিতরে ঢুকে যাবে আল্লাহ মাফ করে ও ভাই কবরে সত্তরটা অজগর সাপ আপনার আমার জন্য নির্ধারণ করে রাখছে যদি আমল ভালো না থাকে ও ভাই ভালো করে বুঝার দরকার নিজের নফসকে বুঝাও নফস দুনিয়ার শান্তির জন্য কত কষ্ট করে টাকা উপার্জন করে বিল্ডিং বানায় সুন্দর গাড়ি বানায় শান্তির জন্য শান্তির জন্য আর লোকসুকে বোঝাও আমি যখন কবরের মধ্যে যাইব আমার কবরে কি শান্তি দরকার নাই আমার কবর কি আমি জান্নাতের কবর বানাইতে চাই না ও ভাই ভালো করে বোঝার দরকার মাওলা বাগের জিকির ছাড়া যে মুহূর্ত গুলা যায় এই মুহূর্তগুলা গুলা মধ্যে ঢুকবে এই মুহূর্তগুলা গুলা আপনাকে গুনার কাতারের মধ্যে লিপিবদ্ধ হবে জন্য কোন মুহূর্ত ব্যয় করা যাবে না মাওলার জিকির ছাড়া ব্যয় করবেন সবক বুলা তো কুই না মুঝক রে ইয়ে গল্লার বান্দা বলতো ও আল্লাহ তোমার স্মরণে আমাকে এমন বানা দাও দুনিয়ার হায়াতের মধ্যে কারো কথা যেন আমার মনে না থাকে শুধুই যেন মনে থাকে আমার রব আল্লাহ 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 তো বলে রাখ আল্লাহ 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 সব খুশিوں کو آگ لگا دو সব খুশিকে আগুন দিয়ে চলে দাও খানায় দিল আবাদ রহে খানায় দিল আবাদ রহে আল্লাহ 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 বলে সব খুশিকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কিন্তু আমার দিলে তোমার মহব্বত দ্বারা ভরপুর করে দাও আবু তুরাহে বাস্তাদ মে আখির এখন তো আছে শরণে এখন তো তোমার নাম শরণে আছে বাস আখির বিরদ জবাহ মেরে ইলা আল্লাহ 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 আল্লাহ

আল্লাহু আকবর বলবেন আসমানের মধ্যে থর করে মাওলার দরবারে বলে দুনিয়ার জিন্দিগিতে দুনিয়ার জমিনে তোমার এক বান্দা আল্লাহ বলছে আসমানের মধ্যে ফেরেস্তাদের মধ্যে করতালি শুরু হয়ে যাবে সুবহান আল্লাহ এজন্য চোখটা বন্ধ করে জিকির করতে হবে সবকে ছেড়ে বলে আমার জিন্দিগির মাকসাদ হলো আমার আল্লাহ আল্লাহ ছাড়া যত গেরুল্লাহ যে সবকে আমি ফালায়া আমার আগে আল্লাহকে সামনে নিয়ে যখন আমি চোখ বন্ধ করে আল্লাহর জিকির করব খুদার কসম করে বলি বলে আপনার আমার এত फायदा হবে মনে হবে আমার আল্লাহ আমার ভিতরে ঢুকে গেছে আমার আল্লাহকে আমি দেখতেছি আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ ডানে আমার আল্লাহ বামে আমার আল্লাহ সামনে আমার আল্লাহ পিছনে আমার আল্লাহ সবার আগে বলে সব কিছু গিয়ে ছেড়ে তুমি তোমার জিন্দগিকে শুধু মনে করতে হবে যে আল্লাহই আল্লাহ সময় যেহেতু কম আল্লাহ পাক বক্তাকে নিয়ে আসেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন জিন্দেগি যাপন করার তৌফিক দেন করে বলেন আমিন আল্লাহ পাক আপনাকে আমাকে জিকিরের মুরাকাবা নসিব করেন আমাদের সাথে বরণী মুফতি রশিদ রহমান ফারুক দামাত বারকাতুমুল আলিয়া আমার পীর সাহেব তিনি বলতেন যে ফজল তুমি তোমার জিন্দগিকে যত জিকিরের মধ্যে রাখবা মাওলা পাকের সাথে তোমার সম্পর্ক ততই বাড়তে থাকবে যত জিকিরের মধ্যে থাকবা ততই মাওলা পাকের সাথে তোমার সম্পর্ক বাড়তে থাকবে একখানা হাদিস মনে হয়ে গেছে হাদিসে আছে বান্দা যখন মাওলার জিকিরে থাকে তার সম্পর্ক আসলে মাওলার সাথে জিকির করার কারণে তার সম্পর্ক বাড়ে মর্তুবা বাড়ে নিসবত বাড়ে ওয়ালির মর্তুবা বাড়তে থাকে উপরে উঠতে থাকে আর যখন জিকির ছেড়ে দেয় বলে শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে দুখা দিয়ে জাহান্নামী কাজের মধ্যে লিপ্ত করে ফেলে এজন্য ভাই সব সময় মাওলা পাককে একটা সবক সকলে মনে রাখতে হবে সব সময় এই মোরাকাবাটা করতে হবে যে আমি যেখানে থাকি যে অবস্থায় থাকি যেদিকে থাকি সর্ব আমার মাওলা পাক আমাকে দেখে আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে যত কেন আলোচনা করেছি বলে আমলের জিন্দিগিতে পরিণত করার তস্কি দান করেন সকলে বলেন আমিন